বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বগাফা কৃষি দপ্তরের সহযোগিতায় পূর্ব চরকবাই এলাকায় এক জমিতেই তিন প্রকারের ফসল ফলিয়ে কাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষিত যুবক। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে এবং বিভিন্নভাবে সাহায্যের হাতও কিন্তু বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার, রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের দিকে। রাজ্য সরকারের সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বগাফা কৃষি দপ্তর। এরই মধ্যে কৃষক মৃণাল দেবনাথ তার জমিতে তরমুজ, তিতকরলা এবং শশা ফলিয়ে দেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকার মানুষ কিন্তু অনেকটাই খুশি এবং তার এই সাফল্যে অনেকটাই ইন্সপায়ার্ড বলা চলে। সুজিত কুমার দাস, যিনি বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রয়েছেন, তিনিও বলেছেন যে যাদের ইচ্ছে শক্তি রয়েছে, যারা করে খেতে চাইছেন, তাদের জন্য অবশ্যই কৃষি দপ্তর রয়েছে সাহায্যের হাত নিয়ে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে তাদের একই জমিতে তিন রকমের ফসল তিনি ফলিয়েছেন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকমের বিষয়ে সাহায্য করা হয়েছে। বীজ থেকে শুরু করে কিভাবে সেই ফসলগুলোকে যত্ন করা, কিভাবে কোন সার দেওয়া, সব বিষয়ে তাকে সাহায্য করা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন কৃষক মৃণাল দেবনাথ। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কৃষক মৃণাল দেবনাথ এবং বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, শুনব। বেকার ভাইদের বলতে চাই, সরকার চাকরির প্রতি ধাবিত না হয়ে নিজে উপার্জনের চেষ্টা করা এবং কৃষিকাজ পাস ফুল চাষ যেটাই করো, এটার মধ্যে অনেক পয়সা আছে, চাকরির বেতন থেকে অনেক ভালো, স্বাধীনভাবে জীবনযাপন করা যাবে, কোনো সরকারি কোনো নিয়ম নেই, সরকারি নিজের সময় মতো কাজ করতে পারবে, আগামী দিনে নিজের ভবিষ্যৎ অনেক ভালো যাবে আশা করি আমার মতো। আপনি বিএ পাস করার পরে কি চাকরির দিকে? আমার জীবনে আমি শুধু একবার ইন্টারভিউ দিয়েছি, আর কখনো চাকরির প্রতি কাউকে বলি হলে যাইও নি, ইন্টারভিউ দিতেও যাইনি। তারপর থেকে কৃষিকাজ নিয়ে আমি আছি, আজকে প্রায় 17 বছর কৃষিকাজ করছি। এখানে আমার পূর্ব চরকবার একজন শিক্ষিত কৃষক, একটা গ্রাজুয়েট ছেলে, ও কিছু করতে চায়, আমাদের কাছে এসেছিল। তো তার পাশাপাশি আমরা আমাদের MIDS স্কিমে এই বছর তরমুজ চাষের উপর একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মৃণাল দেবনাথ, যে কৃষক বিএ পাস, ওকে আমরা তরমুজের বীজ দিয়েছি এবং পাশাপাশি ও নিজের উদ্যোগে এটার পাশাপাশি শশা এবং উচ্ছা এগুলো লাগিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে করেছি, সেক্ষেত্রে দেখা গেছে যে একদম মিনিমাম এরিয়াতে ম্যাক্সিমাম প্রফিট ওদের হচ্ছে, যেটা আমার বিভিন্ন এলাকার যে শিক্ষিত যুবক যুবতীরা আছে ওদের কাছে আমার বার্তা থাকবে যে আমাদের দপ্তরের বিভিন্ন অফিসারদের সঙ্গে যোগাযোগ করে ওরাও কিন্তু এইভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং চাকরির আশায় না থেকে সরকারের যে বিভিন্ন স্কিমগুলো আছে এগুলোর সুযোগ নিতে পারে। এবং সেই ক্ষেত্রে অফ সিজনে যে তরমুজ, এটা যে বগাবা সাব ডিভিশনে, এটা নতুন নয়, আমার অনেক কৃষক আছে যারা নাকি তরমুজ করছে। আমাদের হর্টি ডাইরেক্টর স্যারকেও আমি বলেছি যে তরমুজে আরও বেশি পরিমাণে সহযোগিতা করার জন্য, কারণ এখানে অ্যাকচুয়ালি তরমুজের বীজের দামটা সবচেয়ে বেশি। আমরা যদি শুধু অনলি সিডটা সাপ্লাই করতে পারি তাহলে কিন্তু সারা বছর আমাদের এখানে তরমুজ উৎপাদন করা সম্ভব। নমস্কার। আপনারা শুনলেন কৃষক মৃণাল দেবনাথ এবং কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস কি জানিয়েছেন। বুধবার মৃণাল দেবনাথের কৃষিজ জমি পরিদর্শনে যান বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, মাইকোরা কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস সহ এক কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। এই কৃষিজ ফসল উৎপাদন সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক মৃণাল দেবনাথ জানিয়েছেন যে বিএ পাস করার পর ভবিষ্যতের চিন্তা করে চাকুরির জন্য একবার মাত্র তিনি চাকুরির পরীক্ষায় বসেছিলেন, তারপর থেকে 17 বছর যাবৎ তিনি এই কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী দিনে অবশ্যই কৃষি দপ্তর এবং সরকারের সহায়তায় আরও ভালো ফলন তিনি করতে পারবেন এমনই আশা রাখছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।